রব্বানা ইয়া রব্বানা রব্বানা কইরা দেন এ জীবনের সব গুনা, মাফ কইরা দেন এ জীবনের সব গুনা। বান্দা আছে বন্দিগিনা, বদহালাত জিন্দেগি সময় পুরায়া গেল হবে উপায় কি, উপায় নাই রে উপায় নাই রে মাওলা উপায় নাই, তুমি বিনে এ পাগলের কোনো গতি নাই, কি অবস্থা হবে আর পাগলের সুখে পাই না, বি আমার কবরে কি অবস্থা হবে আমার হাসুরে, কি অবস্থা হবে আমার মিজানি, কি অবস্থা হবে আমার পলসিরাতে, সন্তান মায়রে বলতে পারে মায় পুতেরে ভুলে না ও ভাগো, সন্তান মায়রে ভুলতে নদীতে ডুবিলেও সন্তানের মায় সারে না। এই ভাইরা ভোলার মধ্যে একবার বরিশাল জেলার ভোলার মধ্যে এক লঞ্চ ডুবিয়া গেছিল, একবার কপাল্লা সব চোখের পাথর পড়াইছো, লঞ্চ ডুবার পরে জেতা মানুষ অনেক জীবিত মানুষ পুলিশেরা বুড়িয়াল দিয়া তালাশ করিয়া পাইল, কিছু মুর্দা মানুষও পাইল। একটা কেবিনের মধ্যে যাইয়া দেখে এক যুবতী মহিলার লাশ, যুবতী মহিলার গলার সাথে ওড়না দিয়া কি জানি একটা কঠিন করিয়া বাদ দিয়া রাখছে। পুলিশেরা যখন নাকি ওই যুবতী মহিলার লাশটা সরে জমিনে নিয়ে আসলো পরীক্ষা করার জন্য আগাইয়া গেল, পুরুষ পুলিশের মধ্যে থেকে একজনের সাথে দেখা হয়েছিল, বলিল হুজুর আমি যাইয়া দেখি মহিলার গলার সাথে কি জানি একটা কঠিন কায়দায় বাঁধা, দড়িয়া খোলা লাগবে। পুরুষ বলি আমরা কেউ গেলাম না, মহিলা পুলিশ পাঠাইয়া দিলাম। মহিলা পুলিশ যখন না করুণাটা টানতেছে তাকাই দেখে পাঁচ ছয় মাসের একটা বাচ্চার মার গলা জড়িয়ে রয়েছে, এই লঞ্চ ডুবিয়ে গেলে কত মানুষ পালাবে বাঁচার জন্য, জান বাঁচাবার জন্য দৌড়াইবে মা। ও মা আমি সাঁতারও জানি না দৌড়াই তো জানি না মা, আমার উপায় নাই।
পুলিশ অফিসার ডাক দেয়া বলে হুজুর গো যদি ইচ্ছা করতো মহিলা বাচ্চাটারে ছাড়িয়া দিলে মহিলা বাঁচতে পারত। ওরে গর্ভধারিণী মাগো মাইকো কিছু টানা টানি করার পরে মার গলার থেকে ছেলেটার হাত ছুড়াইয়া ফেলাইলাম হুজুর। কিন্তু আর মাই যে এমন ভাবে আর ছেলের জড়াইয়া ধরছে বাবার সারে না, শেষ পর্যন্ত আর মার সাথে ছেলেটারও দাপন দিয়া দিলাম একই কবরে হুজুর। তবু মাই সন্তান সারে নাই, এ জাহান্নামের আসামিরা তবু সেগুল লাগবে গলার মধ্যে। ভাগ দিয়া কম তোমায় মোরা বলতে পারি, মাওলা তুমি মদেরে বুইল না, ওই কবরে জাহান্নামে দিও না। মাওলা মাওলা গো কারো চোখে পানি আসে নাই, তুমি কান্দে না মাওলা। তুমি তো বলো সেতিমের হাত পিরো না, দাড়ি ফাঁকা মুরব্বির হাত পিরাও না, তুমি নাকি লজ্জা পাও। ও মাওলা লজ্জা পাইলে তুমি আজকে একজন আয়াতের রাসূলে আমাদের সবাইকে মাফ করে দাও। স্টেজের মধ্যে মুয়াদ্দেস হুজুর সাহেব, আমার জসিম ভাই সাহেব, সভাপতি সাহেব সহ অনেক জ্ঞানী মানুষ বই রয়েছে, জুতা সোজা করতে আমার কামে রাখে না। মাঠের মধ্যে কত মানুষ বসিয়ে রয়েছে আল্লাহ, এই যুব সমাজকে গঠন করলো কে, সাহায্য করলো কে, পরামর্শ দিলো কে, দান করলো কারা, খাওয়াইলো কে, আমার মেহমানদারি করলো কোন মহিলা, পাক করলো আল্লাহ কারা উপস্থিত হইলো। মাহমুদ গো একটা মানুষ কাল্লাই বাজার সহ এই এলাকার একটা মানুষ কো তুমি মারুফ করবা না, কবুল করে নাও আল্লাহ। এলাকায় কত পুষ্কুরীর পারে, নদীর পারে, রাস্তার পারে, কত কলা গাছের তলে, কত বাঁশবাগানে, কত অসহায় মানুষ পড়িয়া রইছে। কবর থেকে ডাকে বাবা সুখে কি পানিয়া তোর জন্য আমি মাই পৌষ মাসের রাত, মাঘ মাসের রাত, কতবার কতদিন ফজরের নামাজ তোর পেশাবের জন্য আমি পড়তে পারি নাই। ওই তোর পেশাবের জন্য যেই নামাজ গুজা গুলো কাজে হয়েছে, ওই নামাজের জন্য আমার মাওলা কবরে আগুন লাগাইছে। তোর সুখের পানি তারা নিবে না আল্লাহ। সবাই সব কবুল করে নেন, এলাকার বড় মেয়া গো কবুল করে নেন, এলাকার মহিলারা আবার অনেক মায়েরা পর্দার আড়ালতে খাতু হয়েছে। কত মা ছেলের কামাই খাইতে পারে না, বউ ভালোবাসে না, ওরে করে করে কষ্ট করে লালন পালন করলো, এখনো বউর খাওয়া খাইতে পারে না তোর মা। অরে তিন তালাক দিবি মায়েরে অখুশি করা যাবে না। ও মা মাগো মাওলা সফরে আসেন, দিবাসা কবুল করেন গো, হেদায়েত দেন আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করেন, কণ্ঠ সাহিত্য সুস্থ করে দেন, দিনের খেদমতের জন্য বহির্বিশ্ব সহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করেন আল্লাহ। মৃত্যুটাও যেন আল্লাহ মানুষের দাওয়াত দিতে স্টেজে বইয়া হইয়া যায় আল্লাহ, মৃত্যুটাও যেন মানুষের দাওয়াত দিতে যাইয়া বাবুতে স্টেজে বইয়া কলে বার দাওয়াত দিতে যাইয়া হইয়া যায় আল্লাহ। আল্লাহ উযু হালাতে কবুল করবেন আল্লাহ, এই এলাকা কৃষি বাদায় বরকত দেন আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কায়দায় লাভবান হইতেছে না বরকত দেন, যেই ছাত্রদের বেরেন শক্তি নাই বাড়াই দেন, পরীক্ষা পাস করাই দিয়েন, বাবা মার মুখে আশীর্বাদ দিয়েন।